আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মোহমুগ্ধতায় তুমি গল্পের 25 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সন্ধ্যা নামার সময় হয়ে গেছে, এখনও বাড়ি ফিরিনি অদ্রিজা আর মিমিয়া। তাদের নিয়ে দুশ্চিন্তায় ডুবে আছে শামিমা। মন্ময়কে একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করার নাম নেই। মন্ময় ইচ্ছে করে শামিমার ফোন তুলছে না, কারণ কি জবাব দেবে তার মাকে? ফাহাদকে ফোন করলে মন্ময় ফাহাদকেও রিসিভ করতে বারণ করে। অবশেষে হতাশ হয়ে রাগিবের নাম্বারে 3-4 বার ট্রাই করে, কিন্তু রাগিবও ফোন তুলছে না। নিরাশ হয়ে দুশ্চিন্তা করা ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না তিনি। এদিকে মন্ময় রাগিবকে সবটা জানায়। এতটা খোঁজাখুঁজি করেও অদ্রিজা বা মিমি আর কোনো সন্ধান মেলেনি। চারদিকে গার্ডদের খোঁজার জন্য লাগিয়ে দিয়েছে সবাই নিরাশ। এনএসের আস্তানা সম্পর্কে ধারণা নেই মন্ময়ের। সময় সময়ের গতিতে পেরিয়ে যাচ্ছে, কিন্তু অদ্রিজা আর মিমিয়ার খোঁজ না পেয়ে স্তব্ধ হয়ে গেছে মন্ময়। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। বারবার মনে হচ্ছে অদ্রিজা আর মিমিয়া ভালো নেই। এনএস যদি তার নারী পাচার চক্রের সাথে মিমিয়ার অদ্রিজাকে পাচার করে দেয়, তবে তাদের ফিরে পাওয়ার আর কোনো চান্স থাকবে না। ফাহাদ বলল, বস, গাড়িটার নাম্বার প্লেটের সেই নাম্বারগুলোর সন্ধান চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় দীর্ঘদিনের প্ল্যানিং ছিল তাদের। মন্ময় বলল, এনএসএর বাংলাদেশের লিডারকে? তারিফ, ছেলেটার নাম তারিফ। মন্ময় বলল, ওর খোঁজ বের করো, ওর কর্মীদের তুলে নিয়ে আয়। ফাহাদ বলল, রাগিব স্যার বলেছেন কাজটা এনএস করেনি, হয়তো বা অন্য কেউ। মন্ময় বলল, আমি শিওর এটা এনএসএর কাজ। তোরা তারিফের সম্পর্কে খোঁজ লাগাও, বাবা কোথায়? ফাহাদ বলল, স্যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছেন। বড় ম্যাম নাকি বারবার ফোন করছেন? মন্ময় বলল, ও তুই তোর কাজে যা। ফাহাদ নিঃশব্দে মন্ময়ের সামনে থেকে সরে আসে, মনে মনে বারবার প্রার্থনায় সুস্থ স্বাভাবিকভাবে মিমি আর অদ্রিজাকে ফিরে পেতে চাইছে। তাদের দুজনের পাপের শাস্তি এই নিষ্পাপ দুইটা মেয়ে যেন না পায়। সারা শরীরের ক্ষতের চিহ্ন, ক্ষত স্থানের রক্ত শুকিয়ে গেছে। গাঢ় নিঃশ্বাস নিয়ে সামনে থাকা তারিফের দিকে চোখ বোলায় অদ্রিজা। মাথাটা আরেকটু কাত করলে মিমিয়াকে চোখে পড়ে, ক্ষত বিক্ষত দেহটা নিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে। গায়ে থাকা জামাটা রক্তে লালে রঞ্জিত। মিমিয়াকে দেখে একটু নড়ে ওঠে অদ্রিজা, কিন্তু সারা শরীরের ব্যথায় কুঁকড়ে ওঠে সে। দুই চোখ টিপে কান্না শুরু করে নিঃশব্দে। তারিফ অদ্রিজার দিকে গাঢ় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মেয়ে দুটি যখন মারার নির্দেশ দেয়, তখন তার কেমন যেন সারা শরীরে অস্বস্তিকর অনুভব হয়। বারবার মনে হতে থাকে এরা তো নিষ্পাপ, কিন্তু পরক্ষণে নিজের ভাবনা শুধরে নেয় সে। নিজেকে নিজে বলল, সে একজন ভাড়াটে খুনি, মালিক যাকে মারতে বলবে সে তাকেই মারবে। সে মন্ময় মেহরাবের মতো নিজের ইচ্ছায় মারে না, যাকে তাকে নির্দেশ দেওয়া হবে তাকেই মারবে। অদ্রিজার চোখের পানিগুলো যখন গালের ক্ষত অংশে গড়িয়ে পড়ে, তখনই কুঁকড়ে ওঠে সে। অদ্রিজা আর মিমিয়ার মুখের চোখের বাঁধন খুলে রাখা হয়েছে। সামনে থাকা তারিফের দিকে পিটপিট করে তাকালে তারিফ হেসে বলল, মন্ময়ের অদ্রিজান, কেমন ফিল হচ্ছে আমার এখানে? আমার চাকরগুলো তোমাদের ভালো যত্নআত্তি করছে তো? অদ্রিজা চুপচাপ তাকে আছে, ছোট্টলে কিছু বলতে গেলেই ব্যথায় আবারও থেমে যায়। তারিফ বলল, শোনো মেয়ে, আমার নির্দেশ দিয়েছে তোমাদের যেন তিলে তিলে মারি। ও হ্যাঁ, তাও এদিনের মধ্যে, হয়তো রাতের দিকে তোমাদের জীবনের এখানেই সমাপ্তি ঘটবে। তারিফের কথায় ভয়ে সারা শরীরে কাটা দিয়ে উঠছে তার। মৃত্যুর কথা ভাবতে অদ্রিজার চোখে বারবার চমকি পড়ে চেহারাটাই ভেসে আসছে। মন্ময় যে তাদের উদ্ধার করতে পারবে না তা সে শিওর। শামিমার আদর পাওয়ার তীব্র তৃষ্ণা জেগেছে তার মনে। মানুষটা তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসত। বাবারূপী রাগিবের স্নেহ তো ভোলার নয়। বাবার আদর থেকে বঞ্চিত হয়েও তার কখনো এ বাড়িতে বিয়ে হওয়ার পর বাবার জন্য মন কাঁদেনি। মন্ময় তাকে যেন একটা পরিবার উপহার দিয়েছে, ঠিক তার কাণ্ডেই আবার পরিবার ছেড়ে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে। মন্ময়ের জন্য তীব্র ভালোবাসা জমা হয়েছিল এই কয়েক মাসে। ভালোবাসার তীব্র শীতল পরিবেশে কোথায় যেন লাভার মতো উত্তাপ ছড়িয়ে যাচ্ছে, নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে বারবার। মন্ময়ের চার দেয়ালের সিকিউরিটির মাঝেও ঠিক বিপদটা টেক্কা দিয়ে তাকে ছুঁয়েছে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে ফাহাদের মুখ। এই মানুষটাকে সে ভাই বলে ডেকেছে। ফাহাদ বারবার অদ্রিজাকে বলেছে সে নিজেও চায় মন্ময় স্বাভাবিক জীবনে ফিরে আসুক, কিন্তু
কিন্তু অদ্রিজা শেষ পর্যন্ত পারল না। ভালোবাসা দিয়ে নাকি সব সম্ভব, তাহলে অদ্রিজা কেন পারল না মনময়কে স্বাভাবিক করতে? মনময় এবার বুঝবে অদ্রিজা মিমিয়ার মৃত্যুতে মনময় বুঝবে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতটা। মনময়ের হাতেই কারো না কারো প্রিয় মানুষের প্রাণ গেছে, তবে মনময় একদিন বুঝবে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতটা। কথাগুলো ভেবে অদ্রিজা একটা ঢোক গিলে, মনময়কে ঘৃণা করতে গিয়েও ঘৃণা করতে পারছে না। তার বক্ষ পিঞ্জিরে মনময় যেন এক বিশেষ স্থান দখল করে আছে। মনময়ের এই খুন, কালোবাজারি, ব্যবসা সব কিছুর ঊর্ধ্বে সে ভালোবাসতে চেয়েছিল মনময়কে। মনময়ের কালো অন্ধকার জগৎটাকে বারবার ভালোবাসার আলোতে রাঙাতে চেয়েছে, কিন্তু মনময় সে তো নানান বাহানায় অদ্রিজার কাছে সব কিছু গোপন করে গেছে। অদ্রিজার নিজের জন্য তার মুখ ফুটে ওঠে অবজ্ঞার হাসি, আবারও চোখ বন্ধ করে ভাবতে থাকে মনময়ের কথা। ঠোঁট বিড়বিড় করে মুখের হাসি প্রসারিত করে বলে, তোমার অন্ধ মোহ শহরটায় আমি ভালোবাসা খুঁজে যাই। অদ্রিজার ঠোঁটে হাসি দেখে সামনে থাকা তারিফ বলে, কি গো সুন্দরী, হাসছো কেন? মৃত্যু সময় নির্ধারণ হয়ে গেছে, তাতেও এই মেয়ে হাসে আজ? মৃত্যু সময় নির্ধারণ করার মালিক আল্লাহ আপনি নন। অদ্রিজার কথা শুনে লোকটা তাচ্ছিল্যভাবে হাসতে থাকে। হাতের মধ্যে থাকা হক স্টিক দিয়ে সামনে থাকা একটা টেবিলের উপর জোরে প্রহার করে, সঙ্গে সঙ্গে ধরপড় করে উঠে যায় মিমিয়া। মিমিয়া পিটপিট করে চোখ খুলে সামনে থাকা তারিফকে দেখে আতঙ্কিত হয়ে যায়। এই লোকটার কণ্ঠস্বর যেন মিমিয়ার মস্তিষ্কে গেঁথে গেছে, কারণ কিডন্যাপ হওয়ার পর থেকেই এই লোকটা একের পর এক হুমকি দিয়েছে, এর নির্দেশে খুব বাজেভাবে মারতে থাকে তাদের। অদ্রিজা ঘৃণার দৃষ্টিতে তারিফের দিকে তাকিয়ে আছে। তারিফ ঠোঁট বাকি হেসে বলল, আমাকে ভয় করছে না? অদ্রিজা বলল, ভয় পাবো কেন? অবশ্য রাস্তার কুত্তাকে দেখলে কান্না ভয় করে। অদ্রিজার অস্পষ্ট স্বরে বলা কথাগুলো তারিফের রাগ বাড়িয়ে দেয়। চেয়ার থেকে উঠে এসে দ্রুত অদ্রিজার মুখ চেপে ধরে অসহ্য ব্যথায় আর্তনাদ করে উঠে সে। পাশে দেখে মিমিয়া হো হো করে কেঁদে দেয়। তারিফ বলল, ভেবেছিলাম রাতের মধ্যেই মারবো, কিন্তু তোর মরার শখ, তোকে এক্ষুনি মারবো। অদ্রিজার কপালে বন্দুক তাক করলে মিমিয়ার কান্না আরো দ্বিগুণ বেড়ে যায়। মিমিয়া বলল, ভাবিকে মারবেন না, ভাবিকে কিচ্ছু করবেন না, প্লিজ আমার ভাবিকে ছেড়ে দিন। তারিফ চোখ ঘুরিয়ে মিমিয়ার দিকে তাকায়, বাহ, এত দরদ ভাবির জন্য? হা, দরদ করে লাভ নাই, তুইও মরবি তোর ভাবির সাথে। মিমিয়া বলল, আমাকে প্রয়োজনে আগে মারুন, তবু ভাবির মৃত্যু আমি আমার সামনে দেখতে চাই না। আমার ভাইয়ের মায়ের ভালো থাকার চাবিকাঠি আমার ভাবি, আমি আমার ভাবির মৃত্যুর নিজ চোখে দেখতে পারবো না। মিমিয়ার কথায় অবাক হয়ে তাকায় অদ্রিজা, এই পিচ্ছি মেয়েটা তাকে এত ভালোবাসে কেন? তারিফ অদ্রিজাকে ছেড়ে মিমিয়ার সামনে দাঁড়ায়। মিমিয়ার গালের হাত দিতেই গর্জে ওঠে অদ্রিজা, খবরদার, তোর নোংরা হাত দিয়ে ওকে ছুঁয়ে দিবি না। অদ্রিজার অস্পষ্ট কথাগুলো শুনে তারিফ বিস্তৃতভাবে হাসতে থাকে। আমার হাত যেহেতু নোংরা, তাহলে নোংরামি করাই যায় তোর ননদের সাথে? তারিফের কথা শুনে মাথায় যেন আগুন লেগে যায় অদ্রিজার। সব ভয় জড়তা ভুলে মিমিয়াকে বাঁচানো তার এই মুহূর্তে তার আসল অভিসন্ধি। খবরদার বলছি, খবরদার, ওর দিকে ভুলেও হাত দিবি না। তারিফ মিমিয়াকে চেড়ে বিকট শব্দে হেসে অদ্রিজার চুলের মুঠি চেপে ধরে। তৎক্ষণাৎ আর্তনাদ করে ওঠে মিমিয়া। মিমিয়া বলল, ভাবিকে ছেড়ে দাও, ভাবিকে কষ্ট দিও না, আমার ভাই জানলে ছেড়ে কথা বলবে না তোমাদের, আমার ভাই সব কটাকে পুলিশের হাতে তুলে দেবে। মিমিয়ার কথা শুনে আরো জোরে জোরে শব্দ করে হাসতে থাকে তারিফ। আরে তোর ভাই জীবনে খোঁজ পাবে না, তোরা এখন আছিস পাতাল ঘরে, এদিকে কোনো নেটওয়ার্ক নেই, আর তোর ভাইয়ের কোনো চান্স নেই তোদের পাওয়ার। এই পাতাল ঘরে তোর ভাই গরুর ঘাস কাটতে অবশ্যই এখানে আসবে না? তারিফের কথা শুনে মিমিয়ার অদ্রিজার দুজনে চমকে যায়। দুজনের মুখের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে তারিফ। দুইজন কর্মীকে উদ্দেশ্য করে বলে, আমার অতিথির যত্ন আপনি কর ভালো করে আগের মতো। তারিফের নির্দেশে আবারও সেই প্যারেকযুক্ত লাঠি দিয়ে মারতে থাকে তাদের। মুখ বেঁধে দেওয়ার কারণে মিমিয়ার অদ্রিজার ঘোঙানো ছাড়া আর কোনো শব্দই বাইরে বের হচ্ছে না। অদ্রিজা আর মিমিয়া কষ্ট দেখে পৈশাচিক আনন্দ লাভ করছে তারিফ। অবশেষে শামিমার কাছে অদ্রিজা মিমিয়ার কিডন্যাপের খবরটা পৌঁছে গেল। খবরটা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সেন্সলেস হয়ে যায় শামিমা। শাহান আর কয়েকজন সার্ভেন্ট মিলে শামিমার সেবা যত্নের সময় পার করছে। রাগিব সারা ঘর জুড়ে পায়চারি করছে। মনময় পাগলের মতো এদিক থেকে সেদিক অদ্রিজার খোঁজ লাগিয়েছে সঙ্গে ফাহাদ, কিন্তু তারিফের খোঁজ পায়নি কেউ। সবার একটাই ধারণা, এনএসএর বাংলাদেশের লিডার তারিফ। সেই তারিফের প্ল্যানিংয়ে অদ্রিজার মিমিয়াকে কিডন্যাপ করা হয়েছে, তাই সবাই হন্যে হয়ে তারিফকে খুঁজছে।
পরিচয়ের তারিফের দলকে খুঁজতে খুঁজে পেতে সক্ষম হয় মন্ময়। সেই পাতালের ভেতরটায় মন্ময় তার সব গার্ডদের নিয়ে পৌঁছে যায়। মন্ময়ের নির্দেশে এনএসএর দলের যাকে পাবে তাকে খুন করতে বলা হয়েছে। সেই হিসেবে গার্ডরা যাকে সামনে পাচ্ছে তাকে বেসামলভাবে গুলি করছে। পাতালে থাকা সবার মৃত্যু নিশ্চিত হলেও তারিফকে অর্ধমরা করে আস্তানে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। গুটগুটে অন্ধকার একটি রুমে প্রবেশ করে কোনায় একটা সোডিয়াম লাইটের আলো দেখতে পাওয়া যায়, কিন্তু তাতেও অদ্রিজার মিমিয়ার কাউকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। মন্ময় মোবাইলের ফ্ল্যাশ অন করতেই রক্তাক্ত মিমিয়ার অদ্রিজাকে দেখতে পায়। মিমিয়ার অদ্রিজার অবস্থা এতটাই করুণ ছিল তাদের দেখে মন্ময় একটা চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। মন্ময়ের চিৎকার শুনে ছুটে আসে ফাহাদ, কিন্তু অদ্রিজার মিমিয়ার দিকে তাকিয়ে দুকদম পিছিয়ে যায়। ফাহাদ বলল, বস আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? দ্রুত অদ্রিজা আর মিমিয়াকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। মন্ময় বলল, তারা বেঁচে আছে তো ফাহাদ? মন্ময়ের কথা শুনে ফাহাদ ব্রোকোচকায় দ্রুত দুজনের সামনে গিয়ে দাঁড়াতেই ফাহাদের সারা শরীর হিম শীতল হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক রেডির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।